नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। आज के बेलोरा ऑफिस थे किसर जन्य कमप्लेन देवा होइछे কয়েকদিন আগে আমরা ইয়ামাতপুরের চিত্তরঞ্জন রোড, যেটা চিত্তরঞ্জন যাওয়ার রোড আছে, সেই রোডের ধারে রাইট সাইডে একটা পুকুর আছে। দীর্ঘদিন ধরে আমরা যখন ছোট বয়স থেকে পুকুরটা দেখে আসছি, তো হঠাৎ গতকাল ওটার দিকে তাকায় তো চোখ পড়লে আমরা দেখতে পাই যে পুকুরটা হঠাৎ ভরাটি হচ্ছে। তো ভরাটি যখন হচ্ছে একটা পুকুর, আমরা দেখার পর সেটাতে ওখানে গিয়ে আমরা অবজেকশন করি, বলি যে আপনারা যারাই আছেন কেন পুকুরটা ভরাট করছেন। উনি বলছেন জায়গাটা আমরা কিনেছি, তাই পুকুর ভরাট। তারপরে এই বিষয়টি ওনাদেরকে বারবার বলার পরে ওনারা কোনো রকম ভ্রুক্ষেপ বা আমাদেরকে পাত্তা দেয়নি। তাই আমরা বাধ্য হয়ে বিএলআরও কাছে একটা লিখিত কমপ্লেন আজকে কংগ্রেসের পক্ষ থেকে দিতে এসেছি, এবং যাতে যত জলদি হোক ওই পুকুর ভরাটির কাজটা যাতে বন্ধ করা যেতে পারে তার জন্য আমরা বিএলআরও সাহেবকে অনুরোধ করেছি, এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আর আমাদের কাজ কে করেছে, পুকুরের কাজ এখনও সঠিক জানা যায়নি যে কে করাচ্ছেন, কারণ যার জমি আছেন তিনি লোকাল আছেন, বাট কাকে বিক্রি করেছে জমিটা উনি সেটা এখনও পর্যন্ত কোনো খবর আসা যায়নি। তার জন্য আমরা প্রশাসনকে ইনফর্ম করেছি যে আপনি যত জলদি হোক খবর নিন কারা এবং কী কারণে পুকুরটি ভরাট করছে, তাদের কাছে সঠিক কোনো তথ্য বা পারমিশন আছে কি না পুকুরটি ভরাট করার জন্য। কারণ আমরা যতটা জানি সহজে কোনো জলা জায়গা বা জলাশয় বা পুকুর ভরাট করা যায় না, এটা আইনত দণ্ডনীয়। আপনার নাম? আমার নাম সুকান্ত দাস, আমি যুব কংগ্রেস প্রেসিডেন্ট পলিটিক্যাল ব্রাঞ্চ। এই কমপ্লেনার কি প্রোগ্রাম আছে? আজকে আমি একটা কমপ্লেন করেছি নিয়ামাতপুর আইসিতে, এবং কপি বিভিন্ন লোককে দিয়েছি, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের লোককে দিয়েছি। আমি হঠাৎ করে আসছিলাম, আসতে গিয়ে দেখলাম ওখানে একটা কুকুর, যেটা দীর্ঘদিন ধরে ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, সেই কুকুরটাকে হঠাৎ করে দেখছি ভরাট করা হচ্ছে। ভরাট করা হচ্ছে কুকুর ভরাট করা, এটা ভরাট করতে পারে, আইনত কুকুর ভরাট করতে পারে, কিন্তু অল্টারনেটিভ আছে যেখানে ওই মৌজাতেই আবার ওই সমপরিমাণ একটা জলাশয় করে দিতে হবে, একটা পুকুর করে দিতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে এই যে জল, এমনিতে সরকার বলছে জল ভরো জল ধরো, হ্যাঁ, তার কারণে আমাদের ওয়াটার লেভেল নিচে চলে যাচ্ছে। ওয়াটার লেভেল ওই এই সমস্ত পুকুর থেকে যে ওয়াটার লেভেলের যেটা সেটা তো ফুলফিল হবে, সেগুলো কিছুই হচ্ছে না। এগুলো দুমদাম বন্ধ করছে কিছু ব্যবসায়ী নিজেদের ধান্দার জন্য, এটা এ করে যাচ্ছে, এবং খুব বাজে ব্যাপার একটা হচ্ছে। পুকুরটা কার? পুকুর নিয়ামাতপুর চিত্তরঞ্জন রোডে যেতে ডান সাইডে পুকুরটা আছে, সেই পুকুরটা হঠাৎ করে আমি আসছি। কার আছে পুকুরটা? কার আছে, কার নাম? নিয়ামাতপুরেরই কোনো একজনের আছে, হ্যাঁ, যেটা ঠিক আমি জানিও না, হ্যাঁ, নিয়ামাতপুরের লোকের আছে। তো সেই পুকুরটা, সে পুকুর যারই থাক, পুকুর যখন হয়ে যায় তখন ওটা পাবলিক ইউজ করে, পাবলিক ব্যবহার করে। সেই পাবলিক ব্যবহার করতে তো পারবে না, উল্টো কি ওখানে যে সমস্ত বাড়ি বিল্ডিং হয়েছে। পুকুর ভাড়াটিটা কে করাচ্ছে এই সময়? সেটাও আমি জানি না, এবং ওখানে যে বাড়ি বিল্ডিংগুলো তৈরি হয়ে আছে, গাঁদা গাঁদা নতুন নতুন বিল্ডিং তৈরি হয়েছে, বাই চান্স কোথাও যদি আগুন টাগুন লেগে যায় তো ওখানে কোনো ওয়াটার রিসোর্স নেই যেখানে ওই আগুন নেভানো যেতে পারে, এবং বিরাট বিপদ হয়ে যেতে পারে। তো আমার বক্তব্য হচ্ছে যে এই পুকুর ভরাটি বন্ধ করো, আর তা নাহলে অল্টারনেট পুকুর তুমি ব্যবস্থা করে দাও, মাটি কেটে ব্যবস্থা করে পুকুর করে দিয়ে তারপরে তুমি ভরাটি করো, তারপরে তুমি যা করার করো। আপনার নাম দাদা? চণ্ডী চ্যাটার্জি, প্রদেশ কংগ্রেস কমিটি। আপলো কমপ্লেন কিয়ে হ্যাঁ, তো ইয়ে কমপ্লেন কিস লিয়ে কিয়া গিয়া হ্যায়? ইয়ে কমপ্লেন চিত্রনে জানে কে যে রাস্তা হ্যায়, নিয়ামাতপুর চিত্রনে রোড জিসকো কাতা হ্যায়, তো আগে যাকে প্রিয়া সিনেমা হলের ঠিক আগে ডাইনাসর মিটো তালাব হ্যায়, জো তালাব বহুত দিন সে, মানে হাম জব বচ্চা থা তব তব সে দেখ রহে হ্যায়, 50-60 সাল কে ভি উপর হোগা ও তালাব। তো ও তালাব অচানক দেখ রহে হ্যায় কুছ আদমি নে, উসকো মানে দিন মে নেই রাত কা টাইম,
वो लोग उसको भराटी कर रहा है। अभी हमको कहना है कि तालाब भराटी करने का नियम है, उसका सरकारी परमिशन होना चाहिए। तालाब भराटी करने से ऑल्टरनेटिव जगह उसी मौजा में देख के तालाब बनाना चाहिए, बना के उसके बाद भराटी कर सकता है। लेकिन अभी ये लोग जबरदस्ती उसको भराटी कर रहा है। भराटी करने के बाद हमको कहना है कि वहाँ इतना सारे बिल्डिंग बन गया है, बहुत सारा बिल्डिंग बन गया है, भाई साहब खुदा ना करता कोई कहीं आग उग लग जाए तो वहाँ पानी का कोई इंतजाम नहीं है। अगल बगल जहाँ से पानी लेके वहाँ बंद करेगा या आग जिवाएगा, ऐसा कोई बात ही नहीं। तो वो जो तालाब है वो किसका था? वो तालाब हम सुना है यहाँ का न्यामतपुर का इतिहास गिरा था तालाब, और वही लोग उसको अब सुनना है कि बेच दिया गया है। अच्छा, बेच दिया गया है तो ठीक है, तालाब बेच सकते हो, लेकिन तालाब भराटी कर नहीं सकते हो, बंद कर नहीं सकते हो। बंद करने से उसका बहुत सारा नियम कानून मान के चलना पड़ेगा, उसका बाद बंद करेगा। अगर हमने हमने हम लोग तो दिए हैं। अभी आप लोग क्या चाहते हैं? तो वो तालाब को मतलब किस तरह से तालाब रहे, या तो उसी मौजा में कहीं दूसरा जगह में एक तालाब बना के जहाँ से फिर वहाँ का जो प्रॉब्लम है, वहाँ का पब्लिक जो वहाँ तालाब व्यवहार करता है उसका काम चले, बाई चांस कोई घटना ना घट जाए, घटना घट जाने से तालाब का पानी वहाँ काम आ सके, हमको यही कहना है। अगर इसमें नहीं होगा तो हम लोग बहुत आगे तक जाए। भराटी कौन करवा रहा है? हराटी ये भी तो हमको पता नहीं है, अचानक हम जा रहे हैं। आप कंप्लेंट किसके नाम में किए? तब कंप्लेंट तो हम पर किसी का नाम पर नहीं किए हैं, लेकिन जब हम जा रहे थे तो देख रहे थे कि तालाब भराटी हो रहा है। अच्छा, तो उसी में हम तुरंत आके एकदम हम बाहर गए थे, आने का बाद हम तुरंत उसको लेकर कंप्लेंट करेंगे। वहाँ का लोगों ने आपसे शिकायत की थी? वहाँ का बहुत सारे लोग शिकायत कर रहे, बहुत सारा आदमी शिकायत कर रहा है, कोई बोल नहीं पा रहा है तो कोई बोल रहा है, बहुत सारा ये कर रहा है। इसको हम लोग छोड़ेंगे नहीं आगे तक। अभी आप लोग कहाँ कहाँ कंप्लेन किए हैं? अभी हम लोग किया है कुल्डी बी एल को, दिया है न्यामतपुर आई सी को, तो दिया ही है कुल्डी को, दिया है पुलिस को, दिया है प्रेस को, दिया है वो जमीन जो वो जो तालाब का जमीन है वो कितना हिस्सा में है? तालाब का जमीन लगभग 15-20 कट्टा होगा। अच्छा, इसको खरीदने वाला या बेचने वाला के बारे में आपको जानकारी नहीं है? जानकारी नहीं है, लेकिन जो भी करता है उसको गलत कर रहा है और ये होना नहीं चाहिए। আচ্ছা, আজ কি হয়েছে এখানে? আমি ওই 156 নম্বর অ্যাডিশনাল চার্জে আছি, আমার নাম রূপা পাল। আমি আজ ফিল্ড ওয়ার্ক করতে এসে দেখি, আমি আমার স্কুলে এসে, এখন তো লকডাউন স্কুল বন্ধ, আমি এসে আমি দেখি যে চাবি খুলি তো দেখি যে আমার রুমটা পড়ে আছে। কি হয়েছে রুমে? রুমটা এমনিতেই ভাঙা ছিল, হঠাৎ করে দেখি আবার আজকে খুলে দেখি যে ভাঙা আছে। দীর্ঘদিন ধরে এইভাবেই চলছিল। তো এর মধ্যে আপনি এখানে বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে পড়াতেন? হ্যাঁ, এইভাবেই আমি এইভাবে পড়াতাম, আর অনেকবার আমি জানিয়েছি সবাইকে, প্রশাসনকে জানিয়েছি, পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, সমস্ত ডিপার্টমেন্টকে জানিয়েছি, কিন্তু আমার কোনো সুরাহা হয়নি। কত বাচ্চা আছে আপনার স্টুডেন্ট? আমার এখানে বাচ্চা প্রায় 30-এর উপর বাচ্চা আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রূপা পাল। কত নম্বর কেন্দ্র এটা? এটা 156 নম্বর সেন্টার, আমি এখানে অ্যাডিশনাল চার্জে আছি। তখন আপনি কী চাইছেন এখন? আমার একটা রুমের ব্যবস্থা করে দিতে চাইছি আমি, যে বাচ্চাদের সুস্থভাবে আমি যাতে এখানে শিক্ষাদান দিতে পারি বা খাদ্য দিতে পারি পুষ্টিকর, যে সুস্থভাবে একটা সুস্থ পরিবেশে একটা বাচ্চাদিকে যে পরিচালনা করার জন্য। তো যদি লকডাউন না থাকতো, যদি বাচ্চারা পড়তো তাহলে কী হতো? তাহলে তো বাচ্চার বিশাল বিপজ্জনক একটা ব্যবস্থা হয়ে যেত, বাচ্চাদের কী যে হতো জানি না, বা আমাদেরই কী হতো কী জানি। কি হয়েছে আজ এখানে?
আজকে আমাদের দিদিমণিরা ফোন করলো স্কুল থেকে, ডাবাকুড়ি আইসিডিসি স্কুল থেকে। তারা ফোন করে বললো ঘরটা পড়ে গেছে, যেহেতু লকডাউনে স্কুল বন্ধ আছে। খুবই কপাল ভালো কি কোনো ঘটনা ঘটেনি। ম্যানেজমেন্টকে আমরা অনেকবার বলেছি এবং চিঠিও দিয়েছি কি এটা আইসিডিসি স্কুলকে করে দেওয়া হোক। দাবার কলিতে রাঙাতে আইসিডিসি স্কুল ছিল, ওইখানে ওরা ভেঙে দিয়েছে, খাদানটা চালু করার জন্য ওরা ভেঙেছে। আমাদেরকে বলেছে আজ করবো কাল করবো অমুক দিন অমুক দিন, এইভাবে করে ওরা তুলেছে। তার দায় টোটাল ম্যানেজার এখানকার এবং লোকাল ম্যানেজমেন্ট। আজ ভাগ্যে ভালো কি লকডাউনে যেহেতু স্কুল বন্ধ ছিল বলেই কিছু বাচ্চাদের উপরে ঘটনা ঘটেনি। এখন কি ব্যবস্থা হবে? এখন আমরা ম্যানেজারকে যে বলবো ইমিডিয়েটলি তার নতুন স্কুলের জন্য ব্যবস্থা করা হবে। আপনার নাম? দীনেশ লাল শ্রীবাস্তব। খাস করে শুক্লপক্ষে গুরু পূর্ণিমা তিথিতে কল্যাণেশ্বরী মাতার পূজা কর্মা হম করিষ্যে করিষ্যামি। কালী কালী মহাকালী কালীকে অপহারিণী ধর্মা অর্থ মুখতা দেবী মা নারায়ণী নমস্তুতে। আউ দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে উপং দেহি স্বয়ং দেহি যশ দেহি ইশো জেহি দেহি দেবী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গার শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে নমো। দেখুন আজ মার্চ মাস থেকে আমাদের বারবণী বিধায়ক বিধান উপাধ্যায় যখন থেকে কোভিড-19 শুরু হয়েছে, নিজে জানটা পরবাহ না কিয়ে মানুষের কাছে মানুষের পাশে প্রত্যেক গ্রামে চাল হোক ডাল হোক আটা হোক ওষুধ হোক যে বিতরণ করেছে চারিদিকে। যে সময় ভাজপার লোক ভাজপার বড় নেতাগুলো এসিতে দিল্লিতে আরাম করছে, তখন আমাদের বিধায়ক বারবণী বিধান উপাধ্যায় তখন মানুষের কাছে ছিল। আর এই ছ মাস থেকে রেগুলার যে মানুষের পাশে মানুষের কাছে সঙ্গে দাঁড়ালো, আজ ওনার কোভিড-19 ওনারও একটু করোনা পজিটিভ পেয়েছে। আমরা ওনার সুস্থ জন্য মা কল্যাণেশ্বর মন্দিরে আজকে পুজো দিতে এসেছি। মদত ফাউন্ডেশন মদত হিন্দিতে মদত মানে সাহায্য, মদত মিন্স সাহায্য। হিন্দি ভাষাভাষীরা বুঝতে পারবেন মদত করিয়ে মদত করিয়ে ইয়ে ফাউন্ডেশন মতলব এক সংগঠন কিয়া গিয়া হ্যায় জিসে আদমি কো কিসি কা তরহ কে থোড়া থোড়া ভি আগর সাহায্য হো তো হাম লোগ বহুত খুশ রহতে। তো এই মদত ফাউন্ডেশন কা মোটো হ্যায় হাম লোগ সেবা মে বিশ্বাসী। সেবা সেবা যো মদত কিয়া জাতা হ্যায় সাহায্য যো কিয়া জাতা হ্যায় বাংলা মে সাহায্য সাহায্যই হচ্ছে সেবা। আর এটাই আমাদের আমাদের ভারতবর্ষের পরম্পরা, এটাই বলছে ত্যাগ সেবা, এটাই হচ্ছে ভারতবর্ষের পরম্পরা। ভারতবর্ষ আজকে জীবিত আছে এই ত্যাগ এবং সেবার মধ্যে। যদি আমরা শুধু সকলেই যদি এই বাস্তববাদী হয়ে আমরা যদি শুধু ভোগকেই বেছে নেবো আর ত্যাগ সেবাকে বেছে নেবো না, তাহলে কিন্তু পৃথিবীর স্থায়িত্ব থাকবে না। এই পৃথিবীতে কত রকমের অসুখ আগে আপনারা দেখেছেন, এখন এসছে কোভিড-19। মানুষকে যেমন হচ্ছে কিছু আমাদের হয়নি, তাও কিন্তু মনটা আমাদের মরে আছে। তার মানে কি সেইখানে তারা বিশ্বাস করে না, তারা মানুষ মানুষে মানুষকে যে আমরা মারছি, যে মানুষ যে ক্ষতি হচ্ছে সমস্ত ভাইরাস তৈরি করাতে, সে সম্বন্ধে তারা কোনোদিকে তাকায় না, তারা ধর্ম মানে না। বাত হুই হ্যাঁ সবসে জিসকা এক উদ্দেশ্য হ্যাঁ কি লোকো কো আগে বড়ানে কা, চাহে ও বচ্চে হো, বচ্চোঁ কে লিয়ে বহুত ইয়াহাঁ স্কুল চলতে হ্যাঁ, ট্রেনিং দি জাতি হ্যায়, নাচ গানে কোই নৃত্য শিক্ষা কম্পিউটার সবই কুছ দি জাতি হ্যায় বচ্চোঁ কো। ইসি তরহ বৃদ্ধোঁ কে লিয়ে ভি ইয়াহাঁ আশ্রয় নামক সংস্থা হ্যায়,
जहाँ समाचार पर न्यूज़पेपर पढ़िए, समाचार पत्र पढ़िए, कंप्यूटर वगैरह है, बहुत तरह के जो भी अपना चाहे, लेकिन लोग आते नहीं है, समय नहीं दे पाते हैं उतना, हम भी दूर पड़ जाते हैं, ये भी दूर पड़ जाते हैं, सबका अपना अपना काम है, फिर भी कम से कम साल में एक रोज आज के दिन में यहाँ लोगों को सम्मानित किया जाता है जो अपने घर में उपेक्षित हो जाते हैं, परिवार से उपेक्षित हो जाते हैं, माँ बाप जो वृद्ध हो जाते हैं उसको यहाँ सम्मानित किया जाता है, बहुत बड़ा सम्मान दिया जाता है। ये कुलटी नियम बहुत बड़ा काम है, ये हर हर परिवार में ये नियम है, देखता हूँ मैं देख रहा हूँ, इसका अनुभव आपको भी होगा, ममता दीदी को भी अनुभव होगा कि जिस बेटे को आप 22 साल 24 साल तक खिला पिला कर बड़ा करते हैं वो बाद में बेटा आपसे अलग हो जाता है, आपको साइड कर देता है और वो जो है तो इक्विटी मॉडल फर्नीचर वर्किंग समझता है इक्विटी में पुलिस स्टेशन का पास ये सब सबका पास जाते हैं आते हैं करते हैं, यही तो जरूरत है। जिंदा दिन हम लोग जिंदा है, जिंदा हम लोग को सहारा ऊपर अगर जिंदा रखेगा ठीक रखेगा तो हम लोग करते रहेगा। गौसिम दा आम रुविदा जाते हैं, मैडम बहुत जाते हैं हम लोग बहुत आदमी तो इसमें जो लॉकडाउन में खाना वाना भी दिए बहुत जगह में बहुत आदमी को दूसरा टाइम में कपड़ा वपड़ा भी देते हैं, जैसा जब जैसा प्रोग्राम आता है कुछ ना कुछ आदमी का पास में कुल्टी मॉडल फाउंडेशन खड़ा रहते हैं। ऐसे हम लोग आप लोग को भी जानकारी हो गया, आप लोग आए हैं ऑफिस देखे हैं, आदमी को भी देख लिए, रोविदा को देखे, उनका लड़की है पढ़ते हैं, लड़का पढ़ते हैं, घर में माँ बाबा है बीवी है सबको देख करके उनको इतना सेवा का काम करते हैं, उनको सबको भला रखे, सबको प्रणाम, नमस्कार।